আগামী কয়েকদিন আরামদায়ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। সকাল ও রাতের দিকে মনোরম পরিবেশ, হালকা শীতের আমেজ। উত্তরবঙ্গে আরও 48 ঘন্টা বৃষ্টি, হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এবং কালিম্পংয়ে। কলকাতায় সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলার দিকে তাপমাত্রা বাড়বে। আগামী 24 ঘন্টায় বর্ষা বিদায় নেবে বাংলা থেকে। মঙ্গলবারের মধ্যে বর্ষা দেশ থেকে বিদায় নেবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য সেরকম কোনো সিগনিফিক্যান্ট ওয়েদার সিস্টেম কিছুই নেই। আগামী কিছুদিন এভাবেই মূলত পরিষ্কার ওয়েদারই এক্সপেক্টেড। দক্ষিণবঙ্গে সেরকম ওয়েদার আর কিছু আপাতত এক্সপেক্টেড নেই, পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে আপাতত। আর উত্তরবঙ্গের জন্য আগামী 48 ঘন্টায় উত্তরে যে 5টা জেলা রয়েছে প্রধানত ওই সব জায়গাতেই দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও থাকছে। তারপর থেকে আরও কিছুদিন এই পার্বত্য এলাকায় বিশেষ করে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলোর দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আরও কিছুদিন ধরে এখনও থাকবে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত পরিষ্কার ওয়েদারই এক্সপেক্টেড। আর তাপমাত্রা আগামী 48 ঘন্টায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই, তারপর ধীরে ধীরে 2-3 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে রাতের যে তাপমাত্রা। অর্থাৎ না, এটাকে শীত সরাসরি এখনই বলা উচিত না, কারণ অক্টোবর এন্ড চলছে। অক্টোবর এন্ডে আমাদের যেরকম নর্মাল যেটা এক্সপেক্টেড খানিকটা এই হেমন্তর যেটা শীতলতা হালকা সেটা কমফোর্টেবল খানিকটা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। যেটার আগে কিছুদিন যেটা গরম চলছিল বা অনেকটা হিউমিড থাকার জন্য ডিসকমফোর্ট ওয়েদার চলছিল সেটা কেটে যাবে, কিছুটা সকালের দিকে বা রাত্রের দিকে অনেকটা কমফোর্টেবল ওয়েদার এক্সপেক্টেড। হিউমিডিটিও খুব দক্ষিণ পশ্চিম দিক থেকে যে বা দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগরে যে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া এর আগে প্রবেশ করছিল সেটা অলরেডি প্রায় বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার দিকে। এবং 26 তারিখ নাগাদ প্রায় সারা ভারতবর্ষ থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা রয়েছে, মানে সম্ভাবনা রয়েছে। এলআইসি মিনি অফিস অথরাইজড প্রিমিয়াম কালেকশন অ্যান্ড হেল্প সেন্টার, এখানে যেসব সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন সেগুলি হলো, এখানে যে কোনো এলআইসি পলিসির প্রিমিয়াম নিয়ে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হয়, লোন কোটেশন, স্যারেন্ডার ভ্যালু কোটেশন, ডিজিএইচ কোটেশন, বিওসিতে ডিপোজিট, নেফট রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পলিসি স্ট্যাটাস ভিউ, নতুন পলিসি করা, এছাড়াও প্রিমিয়াম পেড সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের ঠিকানা শিবনগর, অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 9800146756 অথবা 8972416993 এই নম্বরে।